আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কিশোর এবং কিশোরীকে দেখলে কি হয় কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি কোনো মহিলা কোনো কিশোরকে স্বপ্নে দেখে তবে সে ওই কিশোরের রূপ সৌন্দর্য ও ভালোমন্দ হিসেবে কল্যাণ ও মঙ্গল লাভ করিবে কেউ বলেন যদি কেউ তার ছোট ছেলেকে সাবালক পুরুষ দেখে তবে হওয়া তার মৃত্যুর ইঙ্গিত করে কেউ যদি বাচ্চাদের মধ্যে যদি কেউ নিজেকে সাবালক এবং পুরুষের অন্তর্ভুক্ত দেখে তবে উহা তার শক্তি সামর্থ্য ও পরস্পর সহযোগিতার প্রতি ইঙ্গিত বহন করে থাকে এমনও হতে পারে যে যদি কেউ স্বপ্নে দেখে যে তাহার একটি পুত্র সন্তান হয়ে আছে অথচ তাহার স্ত্রী গর্ভবতী তবে তাহার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করিবে আর এমনও হইতে পারে যে যদি স্বপ্নে দেখে যে তাহার একটি মেয়ে সন্তান হইয়াছে তবে তাহার স্ত্রী পুত্র সন্তান জন্ম দেওয়ার আলামত বুঝাইয়া থাকে কখনো স্বপ্নে দেখার ব্যাপারে মানুষ স্বাভাবিক বিভিন্নমুখী হতে পারে সুতরাং যদি কেউ স্বপ্নে দেখে যে তাহার একটি ছেলে সন্তান হইয়াছে তাহলে বাস্তবেও তাহাই হইবে আর যদি স্বপ্নে দেখে যে তাহার মেয়ে সন্তান হইয়াছে তাহলে বাস্তবেই তাহাই হওয়ার সম্ভাবনা রহিয়াছে আল্লাহ ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 123 নম্বর পেজ থেকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো জানাচ্ছি বর্ণিত আছে এক মহিলা মক্কা শরীফে কোরআন পড়তেছিল স্বপ্নে দেখতে পাইল যে কাবার চতুর্দিকে অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকারা তাদের হাতে ফুল নিয়া কুসুম রঙের কাপড় পরিধান করিয়া রহিয়াছে এই দৃশ্য দেখে আশ্চর্য হইয়া বলিল সুবহানাল্লাহ কাবার পাশে এই অবস্থা উত্তরে বলা হইল তুমি কি জানো না গত রাত্রে আব্দুল আজিজ বিন আবি দাউদ বিবাহ করিয়াছে সাথে সাথে মহিলা জাগ্রত হইল এবং জানতে পারিল যে ওই মুহূর্তে আব্দুল আজিজ ইবনে আবি দাউদ ইন্তেকাল করিয়াছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আপনি প্রতি আমাদের সাথেই থাকবেন এখানে স্বপ্নের বাচ্চা দেখা হলো সেখানে তার মৃত্যু হয়ে গেল তো একটার মেয়ে আরেকটা হতে পারে এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া আল্লাহর কাছে ভালো মন্দ চাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ